কানাডা ঢুকতে পারছেন না, কোথায় গেলেন ডাক্তার মুরাদ? নানা বিতর্কিত বক্তব্য জেরে তথ্য প্রতিমন্ত্রীর পথ হারানো জামালপুর চার আসনের এমপি ডাক্তার মুরাদ হাসানকে কানাডা ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য নিশ্চিত করা গেছে। তবে ডাক্তার মুরাদ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাকে মধ্যপ্রাচ্যের দেশের একটি বিমানে উঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা গেল প্রবাসী বাংলাদেশিদের একটি সূত্রের দাবি। মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়ালে অবস্থান করছেন। মন্ট্রিয়াল কানাডার কুইবেক প্রদেশের বৃহত্তম এবং উত্তর আমেরিকার নবম বৃহত্তম শহর। মন্ট্রিয়াল প্যারিসের পর দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে ফরাসির প্রাথমিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। সেখানে 67.9% লোক ফরাসিতে এবং 16.5% ইংরেজিতে কথা বলে। তবে ডাক্তার মুরাদের মন্ট্রিয়ালে অবস্থানের বিষয়ে কোনো তথ্য দেননি কানাডার সরকারি সূত্র। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি। এ বিষয়ে যমুনা টিভির কানাডা প্রতিনিধি রনি ইউসুফ বলেন, ডাক্তার মুরাদ হাসান আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের একটি সূত্র জানাচ্ছে, তিনি টরন্টো ঢুকতে না পেরে মন্ট্রিয়ালে চলে গেছেন, এখন সেখানে অবস্থান করছেন। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপার আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলে তাকে জানানো হয়। উল্লেখ্য, নারীর প্রতি অশোভন ও বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ। কোণঠাসা হয়ে দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি। গত 5 দিন ধরে অগোচরে তাকে মুরাদকে এতদিন রাত 9টার দিকে শাহজালাল বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় দেখা যায়। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত 1:21 সফল হন মুরাদ। এমিরেটস এয়ারলাইন্সের EK-8585 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকায় ছাড়েন তিনি। বিমানবন্দরে বিতর্কিত এই সংসদ সদস্যকে অনেকটা নির্বিঘ্নে ফ্লাইটে উঠতে দেখা যায়। এ সময় জিন্স প্যান্ট ও ব্লেজার পরা মুরাদের ডান হাতে ছিল মেরুন রঙের একটি হ্যান্ড ল্যাগেজ, বাম হাতে ধরা ছিল পাসপোর্ট, কাঁধে ছিল একটি চামড়ার ব্যাগ। প্রসঙ্গত, বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করেন তিনি। তার ওই মন্তব্যের পর ডাবি শিক্ষার্থীর কবে ফুসে ওঠেন, উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এর মধ্যে ডাক্তার মুরাদ হাসান একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপের ওই অডিওতে মুরাদ হাসানকে অশ্লীল কথাবার্তা ও নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। এই ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। এরপর গত 6 ডিসেম্বর মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ। এদিকে মুরাদের কানাডায় ঢুকতে না পেরে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, এ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না এই বিষয়ে এখনো কিছু জানি না আমরা, না জেনে এ বিষয়ে কথা বলতে পারবো না। বিষয়টি নিয়ে শনিবার ভোর থেকে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। যুক্তরাষ্ট্র কর্তৃক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগে দেখিনি কি উদ্দেশ্য করেছেন, কেন করেছেন তা আমরা দেখিনি। মুরাদকে কেন কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি প্রসঙ্গে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া সাম্প্রতিক অশোভন বক্তব্যের কারণে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক অসন্তুষ্ট। কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন তারা, তাই কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদে মুরাদকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রবাহ সম্পর্কে
জানতে যাওয়া হয় বিমানবন্দরে। উল্লেখ্য নারীর প্রতি অশোভন ও বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ। কোণঠাসা হয়ে দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি। গত 5 দিন ধরে অগোচরে থাকা মুরাদ এতদিন রাত 9টার দিকে শাহজালাল বিমানবন্দরে ভিআইপি লঞ্চ রজনীগন্ধায় দেখা যায়। সে সময় বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেছেন, এগুলো আমার জানা নেই, উনি বিদেশ যাবেন কি না স্বদেশে থাকবেন সেটা তার ব্যাপার, এই ব্যাপারে আমাদের বলার কিছু। এদিকে সদ্য পদচ্যুত তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের পরপর দেশ ত্যাগ করে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু চরম মানবাধিকার লুণ্ঠনকারী কানাডার সরকার তাকে সে দেশে ঢুকতে দেয়নি বলে খবর এসেছে। এই খবর সত্যি হলে এর চেয়ে বড় অবিচার এবং মানব ইতিহাসে কোনোদিন হয় নাই। দেখেন, মুরাদ হাসানের দল ক্ষমতায় এক যুগের ওপর, এত লম্বা সময়ে কিছু উপার্জন হতেই তো পারে, আর সে এত এত বৃত্ত অত্ত নিশ্চয় সে দেশে যেতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে মিলিয়ন মিলিয়ন ডলার একটি দেশে পাঠালেন, কি করে সে সেই দেশে এতটাই অকৃতজ্ঞ হয় তাকে দেশে ঢুকতে দেবে না? এ কেমন বিচার? রাগে দুঃখে আমার কেমন যে লাগছে আপনাদের তা আমি বোঝাতে পারি। দুপুর 1টায় দাওয়াত আছে, সেখানে কাচ্চি থাকলে একটু বেটার ফিল করব। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। আমি টুরুডো এতদিন আমার ক্রাশ ছিল, এই আচরণের প্রতিবাদ আজ থেকে তারে আমার ক্রাশ লিস্ট থেকে বাদ দিলাম। তো এই খারাপ লাগা টুরুডো এতদিন আমার ক্রাশ ছিল, এই আচরণের প্রতিবাদ স্বরূপ আজ থেকে তার আমার ক্রাশ লিস্ট থেকে বাদ দিলাম। আপনিও এই খারাপ লাগা কমানোর জন্য একটা গান বাঁধতে পারেন স্যার, তারপর খাচ্চিকে আসার পথে আপনার সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে গান গাইতে গাইতে আসবেন, দেখবেন অনেক বেটার ফিল করবেন। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, একের পর এক দুঃসংবাদ, আমি বিপর্যস্ত। মুরাদ হাসানকে কানাডায় এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার খবর হজম না হইতেই শুনি র্যাবের সাবেক এবং বর্তমান 7 কর্মকর্তার বিশ্বমরণ আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। না হয় বেশ কিছু গুম খুন চাঁদাবাজির অভিযোগ আছে, এইতে কি মানবাধিকার ক্ষুণ্ণ হয়? মানবাধিকার কি এতই ঠুনকো, কিছুতেই মেনে নিতে পারছি না। এর আগে ভেবেছিলাম দাওয়াতে মন ভালো হবে, কিন্তু এখন মনে হচ্ছে সে সম্ভাবনা কম, রাতেও একটা বোস লাগবে। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। আমিন। এদিকে ডাক্তার আসিফ নজরুল বলেছেন, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিমন রক্ষাতে বিদেশে যেতে পারছেন না, বিচার এড়িয়ে বিদেশ যেতে পারে গণদিক মুরাদ হাসান। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির খুব বেশি পরিবর্তন হয় নাই, কিছু শিষ্টাচার সকল রাজনৈতিক দলের জন্য জানা মানা এবং অফিসিয়াল অভ্যাসে নিয়ে আসার একটি যুগান্তকারী পরিবর্তন প্রয়োজন, একটা ম্যানুয়াল প্রয়োজন, তা না হলে নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে না। ভবিষ্যৎ যেন আমাদেরকে আর এরকম অন্ধকার সময়ে নিয়ে না যায়, তা স্ক্রিপ্ট অন্ধকারে বসেই লিখতে হবে আলো আসার আগে। স্যার, এর নাম হচ্ছে বাংলাদেশ, কিছু করার নাই, হয়তো বা বঙ্গবন্ধু মরার আগে এমনটাই স্বপ্ন দেখেছেন আমাদের অগোচরে। এসব বিষয়গুলো শুধু দেখবেন যাবেন, এসব নিয়ে কিছু বলতে যাবেন না, কারণ কিছু বললেই